অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড পুরো বিশ্বের মানুষ এক নামে চেনে। তবে অবাক করা বিষয় হলো, কালের সাক্ষী এই প্রতিষ্ঠানটির শুরু সম্পর্কে স্বচ্ছ কোনো ইতিহাস নেই। অনুমান করা হয় 1100-এর প্রথম থেকেই অক্সফোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল। তবে 1167 সালে রাজা দ্বিতীয় হেনরি ইংরেজ ছাত্রদের প্যারিস বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্রুত জনপ্রিয়তা লাভ করে। পরে 1355 সালে রাজার এক আদেশ বলে বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড শহরে স্থান দেওয়া হয়। প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ভবন ছিল না, ভাড়া করা হল অথবা চার্চে ক্লাস নেওয়া হতো। প্রথম দিকে এ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব, আইন, চিকিৎসা বিজ্ঞান ও দর্শন বিভাগ ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় 21,000। এদের মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী 11,723 এবং স্নাতকোত্তর পর্যায়ে 9,327। বিদেশি শিক্ষার্থীও নেহায়েত কম নয়। বিশ্বের 140 দেশের প্রায় 8,000 শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বললে যেমন একটি প্রতিষ্ঠানের অবয়ব ফুটে ওঠে, অক্সফোর্ড তেমনটি নয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে 39 কলেজ। প্রতিটি কলেজই নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির সবচেয়ে পুরনো তিনটি কলেজ হচ্ছে ইউনিভার্সিটি কলেজ, বেলিওল কলেজ ও মার্টন কলেজ। বিশ্বের নাম করা নেতাদের অনেকেই পড়েছেন এই বিশ্ববিদ্যালয়ে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ 26 প্রধানমন্ত্রী অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। ব্রিটেনে 2010 সালে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে 111 এমপি এবং হাউস অফ লর্ডসের 140 সদস্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিশ্ব নেতাদের মধ্যে বিল ক্লিন্টন, মনমোহন সিং, বেনজির ভুট্টো, ইমরান খান, অং সান সুচি সহ 30 এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন। নেহরু পরিবারের প্রায় সবাই, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী অক্সফোর্ডে শিক্ষার্থী ছিলেন। ইন্দিরা গান্ধী ছিলেন অক্সফোর্ডের সমারভিল কলেজের শিক্ষার্থী। ওই কলেজে পড়াশোনা করেছেন মার্গারেট থ্যাচার ও বেনজির ভুট্টো। সমারভিল কলেজে মার্গারেট থ্যাচারের নামে একটি সম্মেলন কেন্দ্র রয়েছে। বিশ্বজুড়ে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় অক্সফোর্ডের অবস্থান সবসময় শীর্ষে, কখনো প্রথম, কখনো বা দ্বিতীয় স্থানে। গত বছর টাইমস গুড ইউনিভার্সিটি গাইডে বলা হয়েছে, এক দশক ধরে ব্রিটেনের শীর্ষ অবস্থান ধরে রেখেছে অক্সফোর্ড। ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থাগার রয়েছে অক্সফোর্ডে, নাম বডলিয়ান লাইব্রেরি। প্রতিষ্ঠা 1602 সালে। ভূগর্ভে এবং ওপরে বিশাল এলাকা জুড়ে এর অবস্থান। বইয়ের শেলফগুলো 117 মাইল লম্বা। গ্রন্থাগারটিতে রয়েছে 1,10,00,000 বই পুস্তক। গ্রন্থাগারিক ও কর্মীর সংখ্যা প্রায় 400। বইয়ের সংখ্যা বাড়ছে, কিন্তু গ্রন্থাগারের কলেবর বাড়ানোর আর জায়গা নেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের বাইরে রাখা হয়েছে প্রায় 1,500,000 বই। বিশ্বের সর্বাধিক পরিচিত অক্সফোর্ড ডিকশনারি এখান থেকেই তৈরি হয়। অক্সফোর্ড প্রেসের কর্মীর সংখ্যা প্রায় 5,000। বিশ্বের 50 দেশে রয়েছে এর শাখা অফিস। অক্সফোর্ডে রয়েছে অপূর্ব সুন্দর একটি পার্ক। অজস্র গাছপালা, ফুল ও ফলে ঠাসা বিশাল আয়তনের পার্কটিতে ঢুকতেই চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে। পার্কের কোল ঘেঁষেই বয়ে চলেছে চেরওয়েল নদী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে অক্সফোর্ড শহর। এর অলিতে গলিতে এক একটি কলেজ, শ্রেণীকক্ষ ও ছাত্রাবাস। মেধাবী শিক্ষার্থীদের পদচারণে মুখর থাকে ওই এলাকা। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থান দেখতে হয় দর্শনের বিনিময়ে। সঞ্জিত ইসলাম, নিউজ 24।